গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। দেখো, আমি এখন আতপ চাল বাসতে বসেছি। কালকে সেই পুরোহিত দাদা এসেছিলেন, উনি অনেক আতপ চাল এনে দিয়েছে। শুনেছে যে আমরা আতপ চাল খেতে ভালোবাসি, তাই বাড়ির থেকে ওনার এনে দিয়েছে আতপ চাল। তো মা যখন সকালবেলা আশ্রম যাচ্ছিল, মাকে বললাম যে মা আজকে সকালে জল খাওয়ারে তাহলে আতপ চালের ভাতই করবো আলু ভাতে দিয়ে। তো মা বললো ঠিক আছে তাহলে তাই করো। এই বলে তো মা আশ্রম চলে গেল, আর আমি এখন চালটা বাছতে বসেছি। আমার চালটা বাছা হয়ে গেলে এবার আমি নিচে গিয়ে আলু ভাতে দিয়ে ভাতটা চাপিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ভাজবো, ভেজে আলু ভাতেটাকে মাখবো। ওটা খেতেও খুব ভালো লাগে, আর সবার একসাথে আজকে খাওয়াও হয়ে যাবে জল খাওয়ারে ভাত। তো যাই গিয়ে আমি এখন ভাতটা চাপিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, তো আমাদের তো আলু ভাতে ভাত রেডি হয়ে গেছে, আতপ চালের ভাত আর আলু ভাতে। আর পিতা তো সেই আলু এখন চটকাতে বসে গেছে, আর আমার মাকে দেখুন এখন ভাত খাওয়ার আগে এখন বসে বসে চা খাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে না, সে এখন এক কাপ চা করেছে। মা আর কাকিমা সে আলু ভাতে ভাত খাবে, তার আগে এক কাপ চা খাচ্ছে, দিয়ে বলছে তারপর ভাত খাবে। তো বুঝতে পারছেন ব্যাপারটা, আমার কাকিমার তো আবার খুব চা বেশি, মাঝে মাঝে চা খেতে হয়। আর ওই যে পিতা, পিতাকে দেখুন, ওর আলু ভাতে ভাত চটকানো শুরু হয়ে গেছে। মশলাপাতি দিয়ে আলু ভাতে ভাত মাখা চলছে। মানে হ্যাঁ, মশলাপাতি মানে কি দিয়ে বলুন তো? ওই যে জিরে ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তারপর ওই হলো পেলে আর কি। তো সেই জন্য বললাম মশলাপাতি দিয়ে আলু ভাতে মাখা চলছে। তো আজকে আমরা চাল খাবার এটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি তো আলু ভাতটা মেখে দিয়েছি, আর মাকে মায়ের কাজ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত তো নামিয়েছি, মাকে মায়ের কাজ করতে দিয়ে দিয়েছি। মা এখন ভাত বাড়ছে বসে, সবারটাই বাড়ছে। এবার তাহলে খেয়ে নেব, খেয়ে নিই গরম গরম, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। আর 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 পিতা কাজকর্ম শুরু করেছে, ঠিক আছে চলছে, আর কোনো অসুবিধা নেই, শরীর পুরো ওকে। তাহলে খেয়ে নি আবার পরে আসছি। তো দেখো, আমি তো নিচ থেকে ভাত টাত খেয়ে চলে এলাম। এই অনেক কিছু ভেজাবো, অনেক কিছু অবশ্য না, কয়েকটা জিনিস জমে আছে গামলার মধ্যে, দেখি কি কি আছে। ও আজকে সকালেই মেয়ে ছেড়েছে, মেয়ের জামা কাপড়। আর এই দুদিন আগে আমি চাদরটা তুলেছিলাম, সেটা তো কাঁচা হয়নি। তো চাদরটা কেচে দিয়ে এগুলো ফেলে রাখাটা তো ঠিক না, চাদরটা কেচে দিই, ব্যাস বিশেষ কিছু নেই। তো আজকে তো বিশেষ আমি ভেজাবো না, কেন কি অন্ত তো পেরে উঠবো না কাচতে, কাচলে বেশি কাচলে আবার কষ্টও হবে, ওই জন্য অল্প স্বল্পই কাচবো। কিন্তু এগুলো তো ফেলে রাখা যাবে না, তাই অল্প করে ভিজিয়ে নিই চটচট করে। আর ভিজিয়ে না কেচে দিয়ে আমি একটু গঙ্গায় যাবো চান করতে, কেন কালকে বাড়িতে পুজো আছে, চানটাও করতে যেতে হবে, বেলাও হয়ে যাচ্ছে। তাহলে আমি ততক্ষণে ভিজিয়ে নিই। আসলে আজকে কাঁচায় গাফিলতি আগ করার আর কোনো জায়গাই নেই, কালকে তো বাড়িতে পুজো। পুজো মানে কালকে বাড়িতে লক্ষ্মী পুজো। আমাদের তো বছরে তিনটে লক্ষ্মী পুজো হয়, চৈত্র মাসে, পৌষ মাসে আর ভাদ্র মাসে। আর পয়লা মাঘের দিন বাইরে একটা লক্ষ্মী পুজো হয়, আর হয় কালী পুজোর দিনও আরেকটা লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর দিন বাড়িতে আকাচা জিনিস পড়ে থাকবে, সেটা কি হয়, তাই এগুলোকে এখনই ভিজিয়ে কেচে নেব, এরপর গঙ্গায় চলে যাব চান করতে। তো সকালের কাঁচা জামা কাপড়গুলো আমি এখন ছাদে চলে এলাম তুলতে, এখন তো বিকাল হয়ে গেছে। আর আজকে তো সেই বললাম তোমাদের, ভেজানোর পর গঙ্গায় চান করতে যাব, ভিজিয়ে কেচে চান করতে গেলাম গঙ্গায়। আজকে আবার তিতলি তাতানো সঙ্গে গেছিল, ওরাও অনেকদিন গঙ্গায় চান করেনি, তো ওরাও সঙ্গে গেল। আর এসে তাতানের যা খিদে পেয়েছিল, দেড়টা প্রায় বেজে গেছে, ও তো কোনো মতনে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম। খিদে অবশ্য আমাদেরও পেয়েছিল, আমরাও খেয়ে নিলাম, খেয়ে তাতানকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে আমরাও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন তো বিকালবেলা উঠে আবার এগুলো তুলতে চলে এলাম, আর আমি এই তুলতে তুলতে এখানেই ভাঁজ করে নিই ছাদে, কারণ কাজটা তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যায়, তারপরে ঘরে গিয়ে রেখে দেবো, ব্যাস কাজ কমপ্লিট। আর বিকাল হওয়া মানেই তো আরেক চিন্তা, যে কী খেতে দেবো ছেলে মেয়েগুলোকে।
আমরা তো নয় মুড়ি খেয়ে নিই, অসুবিধা হয় না, কিন্তু ওরা তো আর মুড়ি রোজ রোজ খেতে পারে না, তাই ভাবছি ওদেরকে একটু পরোটা করে দেবো। আর কালকে তো লক্ষ্মী পুজো আছে বাড়িতে, তারও একটু যোগাযোগ একটু কাজ এগিয়ে রাখবো, যেটুকু সম্ভব সেটুকু এগিয়ে রাখবো। তো আমাদের তো কালকে লক্ষ্মী পুজো হবে, তোমাদের সাথে তো সব শেয়ার করবোই, তোমরাও দেখবে যে আমাদের বাড়ির পুজো আচ্ছা কেমন হয়, কি রীতি রেওয়াজ আছে সেগুলো সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি যাই, তাড়াতাড়ি করে পরোটাটা তো করি, পেছনে তো সবসময় সেল দিচ্ছে কাজ। তো আমি তো এখন পরোটাটা বানাতে চলে এলাম। এই পরোটায় আমি কি করি বলতো, এটা কিন্তু আমি ময়দা দিয়ে বানাই না, গম ভাঙিয়ে যে আটা আনা হয় সেই আটা দিয়েই বানাই। সবাই বলছে যে ময়দাটা খাওয়া নাকি ভালো না, তাই আটা দিয়েই বানিয়ে দেব। আর পরোটা ভাজতে তেলটা তো আমি খুবই সামান্য দিই, শুধুমাত্র এপিটোপিট করে দেওয়া, রুটি দিলে তো খেতে চায় না, সেই জন্য সামান্য তেল দিয়ে এপিটোপিট করে ভেজে দিয়ে দিই। আর সঙ্গে আলু চচ্চড়িটা যে দেবো সেটা পাশের প্রেশার কুকারে আমি আগেই বানিয়ে রেখেছি, আলু চচ্চড়ি দিয়ে পরোটাটা ওরা ভালোই খায়, ভাই বোন দুজনেই ওপরে রয়েছে, পরোটাটা বানিয়ে আমি ওদের দিয়ে আসবো। আর আজকে কি গরম গো, ভাদ্র মাসের গরম তো বুঝিয়ে দিচ্ছে, রান্নাঘরে তো দাঁড়ানোই যাচ্ছে না। গানের পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে, ওর তো দুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, তো তোমাদের আশীর্বাদে ডিস্টিংশন পেয়েছে, সেটা বলবো বলবো ভাবছি, সে আর বলাই হচ্ছে না। তো যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করুক, আমরাও মুড়িটা খাই। আর মেয়ের তো পরীক্ষা চলছে, ওই যে বই নিয়ে বসে রয়েছে, ওরা আবার পড়াগুলো একটু দেখতে হবে, তো এখন পরীক্ষার সময় তার বিশেষ ভিডিও বড় করতে পারছি না, ওর পড়াগুলো একটু দেখে টেকে দিতে হচ্ছে, তো ওর পেছনে একটু সময় যাচ্ছে। তো যাই হোক, আজকেও তাহলে এখানেই রাখি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর কালকে লক্ষ্মী পুজো, কালকে তো নিশ্চয়ই ভালোই লাগবে তোমাদের দেখতে, তো কালকে কালকে তোমাদের সামনে আবার লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকো, গুড নাইট।